আর ওই লোকটা হাসিনার অপ্রিয় কেন? 2006 যখন 1/11 আসে, এই 1/11 একটা ঘটনা ঘটছিল। প্রফেসর ইংলিশকে সামনে পান, আপনার রিয়াকশন কি? আর উনি বললেন যে এখন ওনাকে সামনে পাইলে পদ্মা সেতু থেকে টুফ কইরা চুবামু উঠামু। তার এত পরিচিতি সারা পৃথিবীতে। দেখেন ওনার পিছনে মামলা হওয়ার পর সঙ্গে সঙ্গে 40টা দেশ, বারেক ওবামা সহ 40টা দেশের প্রধান একটা চিঠি পাঠাইছিল বাংলাদেশে। উনি ছিলেন ফ্রান্সে, ফ্রান্সে যে অলিম্পিক চলতেছে, এই অলিম্পিকের পুরো থিমটা ওনার। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা কিন্তু ঠিকই চিনতে পারছিল যে তার চেয়ারে কে বসবে। প্রফেসর ইনুদ যে তার চেয়ারটা দখল করবে একদিন, ঠিকই বুঝতে পারছিল। আমি, আপনি বা কেউ বুঝতে পারে নাই, উনি ঠিকই বুঝতে পারছিল। নাহলে উনি কেন প্রফেসর ইউনুসের মতো একজন মহান মানুষের মহান, আমি এই জন্যই বলবো যে সাধারণ মানুষ না, ওনার জীবনী পড়তে যায় আমি টায়ার্ড হয়ে গেছি, সত্যি ভাই টায়ার্ড হয়ে গেছি। 1940 সালে চিটাংয়ে জন্ম, তখন হলো গিয়া ভারতবর্ষ, ব্রিটিশ আমল। তার 7 বছর পরই, মানে 47-এ দেশ ভাগ হয়, তার মানে তার স্কুল জীবন চালু হয়ে গেল কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ আমলে। দেশ ভাগ হয়ে কি হলো, আমরা হইলাম ইস্ট পাকিস্তান, মানে পাকিস্তান, আরেকটা ওয়েস্ট পাকিস্তান। এখান থেকে ট্রেনে উঠলে 2 ঘন্টার রাস্তা, এটা ভারত, ভারতের অন্য সাইডে। 2 ভাগে ইস্ট আর ওয়েস্ট মিলে ওনার কেরিয়ার দেখেন শুরু হইল ইস্ট পাকিস্তানে, মানে পাকিস্তানে। পাকিস্তানে লেখাপড়া শেষ করে উনি প্রফেসরই করলেন সেই পাকিস্তান আমলেই চিটাং ইউনিভার্সিটিতে। একটা টাইমে ওনার মনে হইল যে ওনার মধ্যে কিছু দেবার আছে এই দেশকে, ওনার মনে হয়েছে নিশ্চয়ই। না মনে হইলে উনি ওই প্রফেসরের চাকরি, প্রফেসরের চাকরি কিন্তু একটা ভালো চাকরি, সম্মানের চাকরি, তারপর ওনার দেশের বাড়ির এলাকা এগুলো ছেড়ে উনি একটা ছোট্ট বিজনেস চিন্তা করলেন। উনি ভাবলেন যে বড় বড় ব্যাংকগুলো তো গাড়ি কেনার জন্য লোন দেয়, বাড়ি কেনার জন্য লোন দেয়, বিজনেস করার জন্য লোন দেয়, ওনাদের পছন্দ যারা 100 কোটি 200 কোটি টাকা নিবে লোন তাদেরকে, কিন্তু 4টা মুরগি কেনার জন্য কি লোন দিবে? বলেন আমি 5টা মুরগি কিনুম 1000 টাকা, আমার লোন দিবে? দিবে না। বলেন আমি 2টা ছাগল কিনুম 10,000 টাকা দিয়ে, এই ব্যাংক আমার লোন দিবে? দিবে না। কেন দিবে না? আসলে এই দরকারটা যাদের, যার মনে করেন 10টা মুরগি পালার দরকার, তার মানে তার কোনো ব্যাংক অ্যাকাউন্টই নাই, সে ব্যাংক চিনেই না। গ্রামীণ ব্যাংক নাম দিয়ে প্রফেসর ইউনুস তাদের কাছে পৌঁছে গেলেন, গ্রামে গ্রামে বলল যে তোমাদেরকে আমি এই 5টা মুরগি কেনার জন্য লোন দিব, এই 5টা মুরগি থেকে তুমি যদি 3টা ডিম পাও, এভাবে মাসে শেষে তুমি 90টা ডিম পাবা। এরপর একটা হিসাব বুঝাইলো, এটা বেচা তুমি তোমার খরচ চালাবা আর ব্যাংকের সাথে এভাবে লেনদেন করবা, তোমাকে আমি এতদিনের জন্য এই লেনদেন, এই লোনটা দিলাম, এটা তুমি পরিশোধ করবা আর ওই পুঁজি দাঁড় করাইবা, একটা ছোট্ট পুঁজি, মানে ক্ষুদ্র পুঁজি। এভাবে উনি সবার কাছে পৌঁছায় গেলেন এবং দিলেনও। চিন্তা করেন, এটা কিন্তু 76 সালের দিকে, 76, তার মানে 75-এ বঙ্গবন্ধু মারা গেছেন। বঙ্গবন্ধু মারা যাওয়ার 1 বছর আগে এই দেশে একটা দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মরছে, না খেয়ে মারা গেছে। সেই টাইমে, মানে 2076 যদি হয়, 74 থেকে 76 বেশি দূরে না, 2 বছরের মধ্যে উনি একটা চিন্তা করলেন যে এমন একটা ব্যাংক বানাবো যে ব্যাংক দিয়ে আমি গ্রামগঞ্জে মানুষের কাছে পৌঁছে যাব। এবং সেই লোনটা কাকে দিলেন জানেন? 96 থেকে 97% মেয়েদেরকে, মেয়েদেরকে দিল, যেসব মেয়েরা ঘরে বসে থাকতো, ওইখানে জামাই কখন আসবে, ভাত রান্না করবে, অনেকে তো কিলগুতাও খাইতো জানেন তো, মেজাজ খারাপ করে আইসা জামাই অন্যের ঝাল বউর উপরে মিটাইতো, এরকম তো ছিল। সেই সব মেয়েদেরকে টাকা দিয়ে, ক্ষুদ্র লোন দিয়ে একটা বিজনেস শিখাইলো,
কেউ ছাগল কিনলো, কেউ গরু কিনলো, কেউ মুরগির ফার্ম দিল, ধীরে ধীরে বড় হইলো এবং তারা নিজেরা আরো দুই চার পাঁচ ভাইকে চাকরি দিল। এভাবে কিন্তু দেখেন প্রায় 1 কোটির উপরে এই গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত হয়ে গেল, এর মধ্যে 95% মহিলা। আর মহিলারা যখন নিজের পায়ে দাঁড়ায় গেল তখন কি দাঁড়াইলো, মনে করেন যে সমাজ থেকে কথা উঠলো যে তোমার মেয়ে 13-14 বছর, তো মেয়েরা মনে করেন যুবতী হয়ে যায়, সোজা কথা। আমার মার বিয়ে হয়েছে 13-14 বছরে, বিয়ের জন্য একটা চাপ আসে, বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, তখন বাপ দিতে পারে না, কারণ ওই বউ রাজি হয় না। বউ বলে যে না, ও তো আমাকে হেল্প করতেছে আমার এই ছোট্ট ফার্মে, মুরগির ফার্মে, আর লেখাপড়া করতেছে, ওকে স্কুলে পাঠাইতেছে, ছেলেদেরকে স্কুলে পাঠাইতেছে। যে ছেলে বাপের সাথে কৃষকের কাজ করতো, সে লোন নিয়া ক্ষুদ্র একটা ব্যবসা, ছোট্ট একটা মুদি দোকান দিছে, সে এখন তার ছেলেকে স্কুলে পাঠায়। এইভাবে একটা শান্তি আসলো গরিব লোকের মধ্যে, এইটা নজর পড়ল সারা বিশ্বের, যার জন্য ওনাকে শান্তি পুরস্কার দিছিল। এই নোবেল পুরস্কার কিন্তু শান্তির জন্য, আর উনি সারা জীবন লেখাপড়া করছে অর্থনীতির জন্য। আর সেই অর্থনীতিবিদ উনি কি হইলেন, আমাদের হাসিনা, শেখ হাসিনার চোখে যে উনি আমার পদ্মা সেতু লোন বন্ধ করে দিছে, কারণ উনি যে অর্থনীতিবিদ, পৃথিবীর যেখানে যায় ওনাকে নিয়ে কথা হয়, উনি ইন্টারভিউ দেন, আর ইন্টারভিউতে উনি কি বলবেন, উনি কি বলবেন, ওনাকে যখন প্রশ্ন করা হবে যে আপনি গ্রামীণ ব্যাংক ছাইরে আসলেন কেন, ওনাকে বলতে তো হয় যে আওয়ামী লীগ সরকার আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বাই করে দিছে। হ্যাঁ, ওই যে গ্রামীণ ব্যাংকটা যে যাদেরকে যে মহিলাদেরকে নিজের পায়ের উপরে দাঁড় করাইলো, ওই গ্রামীণ ব্যাংক থেকে আওয়ামী লীগ বের করে দিছে। তো বের করার লজিকটা কি জানেন, যে ব্যাংকে চাকরি করতে হইলে আপনার বয়স 50 বছরের নিচে থাকতে হইব, ওনার বয়স তখন 70, তখন বলতেছে আপনার বয়স তো 60 পার হয়ে গেছে, 60 পার হয়ে গেছে এখন কেন আপনি থাকবেন গ্রামীণ ব্যাংকে, এটা দিয়ে মামলা ঠিকা দিছে, এটা দিয়ে রায় আইছে উনি থাকতে পারবেন না। কিন্তু উনি জবাব দিছেন যে আমি তো গত 10-11 বছর যাবত এটা পালন করে আসতেছি এই দায়িত্ব, তখন কেন আপনারা এই অভিযোগ তুললেন না, কিন্তু সেটা গ্রাহ্য করা হয়নি। ওনার নিজের ব্যাংক থেকে উনি বিদায় নিলেন, বিদায় নিয়ে উনি গ্রামীণ টেলিকম নামে সারা বাংলাদেশে একটা নেটওয়ার্ক চালু করলেন, যে মানুষ যেন সহজে কথা বলতে পারে, গ্রামীণ টেলিকম। এই গ্রামীণ টেলিকমের সাথে আইসা জোড়া রাখলো টেলিনর, টেলিনর নামে একটা কোম্পানি নরওয়ে, এই নরের কোম্পানি আইসা গ্রামীণ টেলিফোন আসলো, যে টেলিফোনে আমি এখন কথা বলতেছি এটা গ্রামীণ। হ্যাঁ, এটা আমাকে সালমান শাহ এই নাম্বারটা দিছিল, আজ থেকে প্রায় 26 বছর হয়ে গেছে মনে হয়, 01711 54 এই নাম্বারটা আমি এখনো একটাই নাম্বারই মেনটেন করি, গ্রামীণ। গ্রামীণ একবার আমাকে ওদের ক্রাউন মেম্বার হিসাবে একটা টেলিফোনও গিফট করছিল, তখন যোগাযোগটা রাখতো তারা সবার সঙ্গে, এখন তো রাখে না, সার্ভিসও ঠিক মতো দেয় না। যাই হোক, এই গ্রামীণ ব্যাংক করলো মানুষের কল্যাণে, কিন্তু দেখেন সব কিছু করলেন উনি। আর ওই লোকটা হাসিনার অপ্রিয় কেন, 2006 যখন 1/11 আসে, এই 1/11 একটা ঘটনা ঘটছিল এইখানে, এই যে আজকে যেমন উপদেষ্টা বানাইছেন ঠিক তেমনি উনাকে এই তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চাইছিলেন, উনি রাজি ছিলেন, কিন্তু উনি চাইছিলেন অনেক লম্বা টাইম, এই 3 মাস চলবে না, এই জন্য উনি এই লজিকের উপর উনি রাজি হন নাই, এবং রাজি তো হন নাই, উনি একটা রাজনীতি দলও তৈরি করছিলেন, জনগণের শক্তি বা এরকম একটা নাম, জনগণের শক্তি এরকম একটা একটা নাম দিয়ে একটা দল তৈরি করছিলেন, যে দলটা উনি 1 বছর চালাইছিলেন, কিন্তু চলে না, একটা টাইমে উনি বুঝতে পারছেন, ওই যে আমাদের অমিতাভ বচ্চনের মতো, যে রাজনীতি ওনাদের ওনার জন্য না, পিছায় চলে আসছেন। কিন্তু ওই যে আওয়ামী লীগের কথায় রাজি হয় নাই, উনি চাইছিলেন আওয়ামী লীগের হয়ে আপনি আপনি প্রধান হন, দেন নির্বাচনটা করে আমাদের ক্ষমতা দেন, আপনার দিকে আসি, এই রাগটা রয়ে গেল হাসিনা ম্যাডামের, এই রাগটা আর বাইর করতে পারলো না। আরেকটা ব্যাপার আছে, এই যে শান্তি পুরস্কার পাইছে, এই শান্তি পুরস্কারটা আওয়ামী লীগের অনেকটা বলতে শুনবেন, আমি একজন অ্যাটর্নি জেনারেলকে বলতে শুনছি এরকম একটা কথা, যে নোবেল তো পুরস্কার পাওয়ার কথা ছিল শেখ হাসিনার, উনি কিভাবে পায়, কেন
ওই যে রোহিঙ্গা 10-12 হাজার জায়গা দিছে ভাই, ওই যে ওনার বোন রেহানা বলছিল, জাপা তুমি তো 17 কোটি মানুষকে খাওয়াইতে পারো, খাওয়াচ্ছ, তাহলে আর 10-12 কোটি খাওয়াই, 12 লাখ খাওয়াইতে পারবে না, 10-12 লাখ রোহিঙ্গার জায়গায় দিছিল ওনাকে আওয়ামী লীগের সবাই, যে বুদ্ধিজীবী, এই যে আপনার ওনার উপদেষ্টা সালমান এফ রহমান, এমন অনেকে, এই শামসুল হক, অনেক বুদ্ধিজীবী আছে তো এখানে, সবাই বুঝাইছেন। সুভাষও ছিলেন আমার ওই যে টক শোতে আসে যে, সেও ছিল আমার মনে হয়, যে শান্তি পুরস্কারটা আপনার দাবিদার এই লবিং করে নিয়ে নিছে, মানে প্রফেসর ইউনূস লবিং করে নিয়ে নিছে, আর ওইটা উনি বিশ্বাস করছে। এই রাত ঝাল থেকে একটা দ্বন্দ্ব তৈরি করে উনারে এমন ড্যামেজ করছে, দেখেন যে লোকটা বিভিন্ন ইউনিভার্সিটি স্কুলে যাকে নিয়ে পড়ায়, লেখাপড়া করায়, সেই লোকটার বিরুদ্ধে 17-18টা মামলা। কাউকে যদি আপনি মামলা দিয়ে দেন ভাই, আর ওইটার হাজিরা দিতে দিতে লাইফটা বরবাদ হয়ে যায়, এটা আমার মনে হয় বুদ্ধি দিছে। এই যে দেখবেন ওনাদের মধ্যে নিশ্চয় একটা 10-12 জনের একটা কমিটি ছিল যে ওনার ব্রেন নষ্ট করে দেন, এই যে বাইরে যায় বড় বড় কথা বলে আর সারা বিশ্বে ওনার দিকে তাকায় থাকে, সারাক্ষণকারই পুরস্কার দেয়, বড় বড় প্রেসিডেন্টরা, বড় বড় কূটনৈতিকরা ওনার সাথে একটা ছবি তুলতে পারলে ধন্য হয়ে যায়, ওনার ব্রেন নষ্ট করে দেন যেন আর কথা না বলতে পারে। আর ব্রেন নষ্ট করার জন্য ওই যে 17-18টা মামলা ফিরিয়ে দিলেন, দেখেন খোদা কি কুদরতি। উনি ছিলেন ফ্রান্সে, ফ্রান্সে যে অলিম্পিক চলতেছে, এই অলিম্পিকের পুরো থিমটা ওনার, থিমটা কি আমার প্রশ্ন করলে আমি কইতে পারব না, উনি একটা এমন একটা থিম দিছে যে থিমের উপরে অলিম্পিক পুরো অনুষ্ঠানটা করতেছে, সেই অনুষ্ঠানে থাকাকালীন উনি ফোন পাইলে যে আপনি আসেন, আপনি আমাদের প্রধান উপদেষ্টা, আপনাকে দেশের হাল ধরতে হবে, উনি রাজি হইলেন। 6 তারিখ না 7 তারিখে উনি চলে আসলেন আগস্টের, উনি প্লেনে থেকে নামার আগেই উনার 17-18টা মামলা উদাও নাই, তার মানে কতটা সাজানো নাটক ছিল এই আইন বিভাগে, এইটুক থেকেই বুঝা নেন এই আইন বিভাগকে কাজে লাগায় কত রকম কথা হইতো। আমরা কিছু কথা বললে ডিজিটাল নিরাপত্তা আইনে ডাইগা নিয়ে যাইতেন, আর এটা কত বড় একটা অন্যায় কথা। উনি যখন পদ্মা সেতুতে মানে উদ্বোধন করলেন, আর এই পদ্মা সেতুর একটা মানে সাংবাদিক, ওনার পছন্দের কিছু সাংবাদিক ছিল, ওনারা আইসা ওই ধরনেরই প্রশ্ন করতেন, প্রশ্ন করলেন এখন যদি প্রফেসর ইউনূসকে সামনে পান আপনার রিয়াকশন কি, আর উনি বললেন যে এখন ওনাকে সামনে পাইলে পদ্মা সেতু থেকে টুফ কইরা চুবামু উঠামু, আবার একটু ফেলুম আবার উঠামু, যেন না মারা যায়। এটা কেরকম কথা, এটার জন্য মামলা হইতে পারে না, হইতে পারে কি না, ওনার মনের মধ্যে কথাটা আছে। এই যে 17-18টা মামলা, আর এই মামলার সময় কি করতো জানেন, মামলাগুলো ফেলতো 5-6-7 তলা শুনছি, শোনা কথা আমি জানি না, আপনারা জানলে জানাইবেন আমাকে, এগুলো সব এই বিভিন্ন পত্রিকায় পড়ছি, লিফট বন্ধ করে দিত, আর লিফট বন্ধ করে দিলে 84-85 বছরের বয়স মানুষ, একটা মানুষের বয়স, সে মানুষটা উঠা আর নামা, নেমে একবার উনি ওই যে দাঁড়ানো একটা কনফারেন্স করছিলেন ওই মাঠের মধ্যেই কোর্টের কোর্ট পিছনে, যে এটা আমার কপালে ছিল, এটা জাতির কপালে ছিল, তাই এটা ভোগ করলো, ওনার ওই লোহার দ্বারের মধ্যে ঢুকানো হয়েছিল। যতটা অপমান করা যায় একটা মানুষকে, জ্ঞানী লোককে, শিক্ষিত লোককে, ভদ্রলোককে কিন্তু হাতে মারতে হয় না, ইজ্জতের মাইরা দিলে শেষ হয়ে যায়, উনি কিন্তু শেষ হয়ে যাইতো, এই ব্রেন শেষ হয়ে যাইতো যদি পরিবর্তন না আসতো, যদি ছাত্ররা আজকে এই নতুন দিনে আমাদেরকে না আনতে পারতো, যে দিনে কথাগুলো বলতে পারতেছি স্বাধীনভাবে। চিন্তা করেন এই 18টা মামলার পিছনে দৌড়াইতে দৌড়াইতে উনার ব্রেন কিছু থাকতো, উনি একটা ইন্টারভিউতে বলতেছেন যে রোববারে জানি না সোমবারে কি করব, সোমবারে জানি না মঙ্গলবারে কি করব, কারণ উকিলদের সাথে কথা বলতে হয়, কখন হাজিরা দিতে হবে, হাজিরা না দিলে সেটার আবার আপনার ওনার ওনারা তো 65 দিনের জামিনে রাখছিল, ওই 65 দিনের জামিনে উনি ফ্রান্সে গেছিল, কি একটা অবস্থা করে ফেলছিল। তো আমার শেষ কথাটা হলো যে ওনার মতো যার এত পরিচিতি সারা পৃথিবীতে, দেখেন
ওনার পিছনে মামলা হওয়ার পর সঙ্গে সঙ্গে ৪০টা দেশ বারেক ওবামা সহ ৪০টা দেশের প্রধান একটা চিঠি পাঠাইছিল বাংলাদেশে। আর শেখ হাসিনা বলতেছিল তখন যে ৪০ জনকে নিয়ে কান্নাকাটি কইরা বিজ্ঞাপন দেওয়ার কি দরকার, মানে ওইটা উনি বিজ্ঞাপন দিয়েছেন পত্রিকায়, ওগুলো সারা বিশ্বে বড় বড় পত্রিকায় ছাপা হয়েছিল, বিজ্ঞাপন দেওয়ার কি দরকার, কতটা ছোট করতেছিল। আল্লাহ এগুলো বরদাস্ত করে নাই, বিশ্বাস করেন আল্লাহ বরদাস্ত করে নাই, এগুলো মনে পড়লে বুক ফাইটা যায়। সবাই সবার জন্য দোয়া করবেন।